আশা করি সমস্ত ছাত্রছাত্রীরা তোমার সবাই এই করোনা পরিস্থিতির মধ্যে ভালো আছো আজকে আমি তোমাদের জন্য এই ক্লাসে নিয়ে এসেছি যে মার্টিন প্রশ্ন বিচিত্রার ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞানের মডেল অ্যান্সার পেপার পনেরো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স যেই দুটি ভাগ আছে সেই দুটি ভাগের সমস্ত কোশ্চেনের উত্তর তাহলে চলো ছাত্রছাত্রীরা প্রথম কোশ্চেনে ফিরে যাওয়া যাক এবং ফিরে যাওয়ার আগে বলবো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সের এক সঠিক উত্তরটি নির্বাচন করো বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় গাছ হল বিদ্যাগত চন্দ্রমল্লিকা ডবল আই ভাঙ্গা হারের উত্তর এক্স রশ্মি ব্যবহার করা হয় ত্রিপুল আই ম্যাগনেটাইট নামক চুম্বকীয় বস্তু আছে এগাগ্রুত শামুকের দেহে অথবা নৌকা পথে ব্যবহার করা হয় বিদ্যাকোত্তর সূচি চুম্বক এরপরে আছে আই ভি কোন সাংকেতিক চিহ্নটি দ্রুত সেল এর সমবায় প্রকাশ করে এটি হবে সিদ্ধাগের উত্তর ভি কয়লা বা জৈবাস জ্বালানি বা জ্বালানি তেল যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে তা হল উত্তর জীবাশ্ম শক্তি এরপরে আছে অথবা পশু পাখির মল পচিয়ে উৎপন্ন শক্তি হল এটি হবে বিদ্যাগের উত্তর জৈব শক্তি এরপরে আছে দুই সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় আই একটি পরিবেশ বান্ধব শক্তির নাম হল এটি হবে যে শক্তি। অথবা সৌর প্যালেন ইসডু বিদ্যুৎ হলে তাহলে কয়লা ইটু ড্যাস সঠিক উত্তর দ্বারা সমানুপাত্রে পূরণ করতে বলেছে এটি হবে তাপ এরপরে আছে ডবল আই মানুষের দেহের তরিতের ড্যাস শূন্যস্থান পূরণ করতে বলেছে এটি হবে সুপরিবাহী এরপরে আছে অথবা এলইডিতে ফিলামেন্ট থাকে না কথাটি ঠিক ত্রিপুল আই সূর্যের আলো একটি যৌগিক আলো এটাও ঠিক এরপরে আছে আইভি পরিয কচ্ছপ পৃথিবীর ড্যাস অনুসরণ করে শীতল থেকে উষ্ণ অঞ্চলের দিকে যায় এটি শূন্যস্থান পূরণ করতে বলেছে এটি হবে চুম্বক বলরেখা এরপরে আছে তিন একটি বা দুটি বাক্যে উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় আই বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠিত হয় না কেন প্রতিফলক তল অমসৃণ হওয়ায় বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুলো এলোমেলোভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে তাই এই নির্দিষ্ট স্থানে আলোকিত বস্তুর বিভিন্ন অংশ থেকে আসা রশ্মি প্রতিফলনে একাধিক প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে একই স্থানে বহুসংখ্যক প্রতিবিম্ব একের অন্যের উপর আপতিত হয়ে কোনোটিকেই স্পষ্ট করে দেখা অসম্ভব হয় না এই কারণে বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিবিম্ব গঠন সম্ভব নয় এরপরে আছে অথবা খালি বালতির ভিতরের তলদেশ একটি কয়েন রেখে দিলে বালতিটি সম্পূর্ণ জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটা কিছুটা উঠে এসেছে বলে হয় মনে হয় কেন বালতির তলদেশে রেখে বালতি জলপূর্ণ করে উপর থেকে তাকালি মনে হয় কয়েনটি একটু উপরে উঠে এসেছি কারণ জল হল ঘনতর মাধ্যম ও বায়ু হল লঘুতর মাধ্যম কয়েন পি থেকে আসা অপসারী রশ্মিগুচ্ছ পি সি ও পি এ জল বায়ুর তলে এসে পড়ে চিত্র তেতালিশ অর্থাৎ যে চিত্রটা দেওয়া আছে প্রতিসরণের পরে রসিগুচ্ছা আরও বেশি অপসারী হয়ে পড়ে চিত্রে সিডি ও এবি ডিসি ও বিএ অপসারী রেখা দুটি পিছনের দিকে বাড়ালে পরস্পরে পি ডট বিন্দুতে ছেদ করি দর্শকের চোখে পি ডট হলো পি বিন্দুর প্রতিবিম্ব আর পি ডট বিন্দুটি পি থেকে কিছুটা উপরে অবস্থান করে তাই কয়েনটিকে কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় এরপরে আছে চার তিনটি বা চারটি বাক্যে উত্তর দ বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় আই চুম্বক সলাকার উত্তর মেরুকে প্রকৃত বাক্যে উত্তর সন্ধানী মেরু বলা উচিত ব্যাখ্যা করো ভূ চুম্বকে উত্তর মেরুর মন্দির অন্ধ চুম্বকের দক্ষিণ মেরুর ধর্ম বর্তমান এই কারণে চুম্বক সলাকার এন চিহ্নিত প্রান্তটি পৃথিবীর উত্তর মেরু অভিমুখ আকৃষ্ট হয় সেই সূত্রে সলাকার ওই প্রান্ত থাকা মেরুটি উত্তর মেরু বলে চিহ্নিত করা যথার্থ নয় কারণ সমেরু শলাকা ও ভূচুম্বক উত্তর মেরুর মধ্যে আকর্ষণ সম্ভব নয় তাই সংক্ষেপের দ্বন্দ্ব চুম্বকে উত্তর মেরু বাস্তবে ভূচুম্বক সাপেক্ষে উত্তর সন্ধানী মেরু এইভাবে শলাকার দক্ষিণ মেরুতে আসলে দক্ষিণ সন্ধানী মেরু বলে এরপরে ওরই সঙ্গে যে কোশ্চেনটি দেওয়া আছে যে চুম্বক কাকে বলে যে সকল বস্তু বিশেষ কয়েকটি পদার্থ যেমন লোহা নিকেল কোবাল ইত্যাদিকে আকর্ষণ করে এবং যে বস্তু দিকদর্শী ধর্ম দেখা যায় তাদেরকে চুম্বক বলি এরপরে আছে ডবল আই বৈদ্যুতিক হিটারে নাইক্রম তার ব্যবহারের কারণ লেখক এটি হবে হিটারে নাইক্রম তার কুণ্ডলী পাকানো অবস্থায় রাখার ফলে অল্প জায়গায় বেশি দৈর্ঘ্যের তারকে জায়গায় দেওয়া সম্ভব হয় দৈর্ঘ্য বাড়লে তারের রোধও বাড়ে ফলে তারটি মধ্য দিয়ে অল্প তড়ির চালনা করলেই তার যথেষ্ট পরিমাণে উত্তপ্ত হয় এবং গড়ির সঙ্গে যে কোয়েশ্চেনে দেওয়া আছে যে গাড়ি শক্তিশালী ব্যাটারিকে কি বলে এটি হবে যে সেকেন্ডারি সেল অথবা এ বিদ্যুৎ উৎপাদনকারী একটি মাছের নাম লিখু ইলেকট্রিক রেল বি ফিউজ তার দিয়ে তৈরি তিন পঁচিশ পার্সেন্ট ও সীসা পঁচাত্তর পার্সেন্ট সি ব্যাটারি কীভাবে তৈরি হয় সেলের সমবায় তিন এ যে বাস জ্বালানি ব্যবহার কমানো দরকার কেন শক্তির অপব্যবহার কমানোর উপায়গুলি হলো এক সঠিক পদ্ধতি অবলম্বন করে ও খনিজ তেল থেকে অন্যান্য কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি তৈরি করতে হবে তাহলে কয়লা ও খনিজ তেলের প্রাকৃতিক সঞ্চয় ভাণ্ডারে আয়ু বাড়ানো যাবে দুই মাটির নিচে বা পাহাড়ে ফাটলে আবদ্ধ জ্বালানি গ্যাসের উৎস থেকে যে গ্যাস আমাদের অজান্তে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে তাদের কাজে লাগানো যায় কিভাবে সেটা তার ব্যবস্থা করতে হবে তিন গভীর নলকূপের জল সেচের কাজে ব্যবহার না করে নদীর জলকে সেচের কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে মাটির নিচে জল পাম্পের সাহায্যে টেনে তোলার সময় যেন কোনো প্রচলিত শক্তিটা অনেকটাই বাঁচবে চার জলপথে পরিবহনের ক্ষেত্রে লঞ্চ স্টিমার ইত্যাদি পরিবর্তে দাঁড় টানা নৌকা ও পাল তোলা নৌকা ব্যবহার বাড়াতে হবে এরপরে পাঁচ কাছাকাছি অঞ্চলে যাতায়াতের ক্ষেত্রে সাইকেলের মতো পরিবহন মাধ্যম যায় জন্য যাওয়ার জন্য ব্যবহার করতে হবে তাহলে জীবাশু জ্বালানি লাগে না এর জন্য অনেক জীবাশু জ্বালানি বাজবে এরপরে আছে ওরিসঙ্গে যে বি স্টিম ইঞ্জিন চালাতে কোন শক্তি প্রয়োজন এটি হবে তাপ শক্তি এরপরে আছে অথবা এই জীবদের সৌরশক্তি রূপে সঞ্চিত থাকে এটি হবে রাসায়নিক শক্তি বি বায়োগ্যাসের মুখ্য উপাদান কিমি সি প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যে একটি পার্থক্য লেখো প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তির মধ্যে একটি পার্থক্য লিখতে বলেছে বিষয় দূষণ মাত্রা জলবিদ্যুৎ ছাড়া অন্যান্য প্রচলিত শক্তি উৎসবগুলি ব্যাপক মাত্রায় পরিবেশে দূষণ ঘটায় এটা প্রচলিত শক্তি উৎস। অপ্রচলিত শক্তি উৎস উৎসগুলি নির্মল তথা পরিবেশ বান্ধব হওয়ায় দূষণের সম্ভাবনা একেবারেই নগণ্য এরপরে আছে লাইফ সায়েন্স অর্থাৎ পার্ট টু ওয়ান সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো একটি আই খরবধাবক দেখা যায় সিদ্ধ উত্তর কচুরি পানে ডবল আই পাখি যে ফুলে পড়াক সংযোগের সাহায্য করে সেটি হল বিগনিয়া তিন তাপমাত্রা বাড়লে ব্যাপনের হার এদের উত্তর বেড়ে যায় দুই সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি আয় বেমানান শব্দটি খুঁজে বার করো বীজপত্র বীজত্বক ফলতক ভ্রণাক্ষ ফলতক এরপর আছে ডবল আই পাইন গাছে মূলের ছত্রাকে অবস্থান কী করে মার করাই যা এরপরে আছে তিন রক্ষার জীবাণু দেহের কোথায় কোথায় বাসা বাঁধে এটি হবে যে ফুসফুসে এরপরে আছে তিন তিনটি বা চারটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি আই ফুলের বৃত্তির দুটি কাজ লেখো কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবককে ঢেকে রাখে আর সবুজ বর্ণের হওয়ায় সালক সংশ্লেষ করতে পারে ওরই সঙ্গে যে কোশ্চেনটি দেওয়া ছিল যে খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতা নাম লেখো ঘৃত কুমারী ডবল আই চাষের সময় বীজের অঙ্কুর তাড়াতাড়ি বের করতে গেলে কি করা হয় চাষের সময় জমিতে বীজ অল্প গভীরতার মাটিও পোতা উচিত এছাড়া বীজের দ্রুত অঙ্কুর গমের জন্য মাটিতে নিয়মিত জল দেওয়া উচিত এর ফলে বীজ যথাযথ অক্সিজেন আলো ও জল পাবে এবং দ্রুত অঙ্কুরিত হবে এবং গরীর সঙ্গে যে কোশ্চেনটি দেওয়া ছিল যে আমাদের দেহে লবণ কী কাজ করে আমাদের দেহে লবণ এক জলে দ্রুত শোষণে সাহায্য করে দুই পেশি স্বাভাবিক কাজে অসাধারণ সংকোচন ও প্রসারণে সাহায্য করে ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমারই ক্লাসটি ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে এভাবে তোমাদের কোন কোন বিষয়টুব ক্লাসের প্রয়োজন আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের বলবো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল বাটনটিকে প্রেস করে দেবে